णी प्रचारिणे निर्मी पादे पश्चात वनसा कल्पतुर्ग कृपा सिंधु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः <clears throat> आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनायकपितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजभरौ जगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरा ददत निजगुप्तभीतं सुप्रेमनामां तमक्तुतारम् आपामरजविततारं कृष्णजनभ्यामहं आपा प्रपद्ये आनंदलीमय विग्रहाय हेम दिभ्यो छव सुंदराय तस्म महाप्रेमरस प्रदा चैतन्य चंद्रा नम नमस्ते जय श्री कृष्ण चैतन्य अद्वैत गदाधर शिवासाद श्री वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम रामा हरि हरि मुकम करोति बातलंग पंग लंग है ते गिरिं जत कृपा तमाम बंदे दुर्दर्शनम् श्री चैतन्य श्रम परमानंद माव मोमजिस्त बादा किस्ता भूतले समते जागते कैसे ताम्रा श्रवण करते श्री चैतन्य चरतमता आदिलेला सस्ता परिच्छेद ठीक है अद्वैत आतंक संपर्के অদ্বৈত তত্ত্ব তার মহিমা সেই প্রসঙ্গে আমরা শুনছিলাম চৌদ্দ পনেরো নম্বর শ্লোক মায়া দুই নিমিত্ত উপাদান মায়া নিমিত্ত উপাদান প্রধান তো মায়ার দুটো অংশ আছে একটা আছে মায়া একটা হচ্ছে প্রধান তো মায়া অংশ হচ্ছে নিমিত্ত কারণ জগতের নিমিত্ত কারণ আর প্রধান হচ্ছে মায়া যেরকম দুই ভাবে কাজ করছে নিমিত্ত প্রধান আর উপাদান রূপে পুরুষ ঈশ্বর এই হইয়া বিশ্ব সৃষ্টি করে নিমিত উপাদান লয়া তো সেভাবে ভগবান এই বিশ্বকে সৃষ্টি করছেন মহাবিষ্ণু রূপে নিমিত্ত অদ্বৈত রূপে উপাদান এই দুই মূর্তি ধারণ করে পুরুষ বিশ্ব সৃষ্টি করে তাৎপর্য তাৎপর্য অল্প একটু পড়েছিলাম আরেকবার পড়ি আমরা শুনি কারণ এই সমস্ত ব্যাখ্যা খুব তত্ত্ব সম্মানিত যত বারম্বার পড়ব তত আমাদের ভালো বোধগম্য হবে সৃষ্টির কারণ সম্বন্ধে দুই রকমের মতবাদ আছে আমরা সেদিন এই দুটি মতবাদ সম্পর্কে শুনেছিলাম আরেকবার রিপিট করব আজকে তো হচ্ছে আনন্দময় পরমেশ্বর ভগবান থেকে এই জড় জগৎ সৃষ্টি হয়েছে তো জড় জগত হয়েছে সৃষ্টি ভগবান কার দুটি সৃষ্টি আছে জড় জগত আছে এটি চিৎজগতা আছে তো জড় জগৎ কি হচ্ছে ভগবানের গৌণ সৃষ্টি আর চিৎ জগৎ আধ্যাত্মিক জগৎ ভগবানের মুখ্য সৃষ্টি ঠিক আছে মুখ্য ভাবে তিনি এই চিৎ জগৎকে প্রকাশ করছেন যা আছে অনন্ত বৈকুণ্ঠের লোক এই জগতে কি আছে অনন্ত বৈকুণ্ঠ লোক আছে এবং তার নিজস্ব ধাম গোলক বৃন্দাবন রয়েছে পক্ষান্তরে ভগবানের সৃষ্টির দুটি প্রকাশ অর্থাৎ ভগবান দুটি জড় জগৎ চিৎজগত ঠিক আছে তো এখানে বোঝাতে চাইছেন এই কিছুর সৃষ্টির পিছনে কারণ আছেন ভগবান তো জড় জগতে যেমন অসংখ্য গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড রয়েছে চিত জগতে গোলক বৈকুণ্ঠ আদি অসংখ্য চিত জগৎ উভয়ের কারণ তিনি জড় জগতের কারণ তিনি আধ্যাত্মিক জগতের কারণ এই একটা মতবাদ তো আর একটা মতবাদ আছে তারা বলছে কি না অপর মতবাদটি হচ্ছে এক অব্যক্ত অপ্রকাশ শূন্য থেকে সব কিছু সৃষ্টি হয়েছে এই সমস্ত সৃষ্টির পিছনে যে ভগবান রয়েছে ভগবান ধাম রয়েছে তার লীলা পরিকরগণ রয়েছে সেটাকে তারা মানতে চায় না বুঝতে চায় না গ্রহণ করে না তারা কি বলে না এসব অব্যক্ত থেকে প্রকাশিত হয়েছে অব্যক্ত থেকে ব্যক্ত হয়েছে অব্যক্ত অপ্রকাশ শূন্যবাদ যেন প্রভুপদর নাম আছে হ্যাঁ নমস্তে সারস্ব দেবে গৌরব নির্বিশেষ শূন্যবাদী তার কোনো বৈশিষ্ট্য নাই বিশেষতা নাই কেউ মানে এইভাবে আর কেউ শূন্যবাদী বুদ্ধিষ্টরা শূন্যবাদী শঙ্কররা আছেন হ্যাঁ নির্বিশেষবাদী ঠিক আছে তো তো এটা আমাদের বৈষ্ণব বলছেন মতবাদটি সম্পূর্ণ অর্থ হয় তো মনে রাখবেন দুই প্রকারের সৃষ্টির কথা বলা হলো একটি হচ্ছে জগৎ জগৎ একটি জড় তো এই দুটির সৃষ্টির কারণ হচ্ছেন ভগবান গৌণভাবে জড় জগতকে সৃষ্টি করেছেন মুখ্যভাবে তিনি চিনমধ্যমকে সৃষ্টি করেছেন যদিও এটি আসল এইভাবে সৃষ্টি হয় কিন্তু অপর অন্যেরা কিছু বলে না এসব নয় এসব শূন্য থেকে এসেছে ঠিক আছে সেজন্য ভগবান বলছেন অব্যক্ত থেকে অপ্রকাশ থেকে শূন্য থাকে ভগবান শ্রীকৃষ্ণ সুস্পষ্ট ভাবে একটি দেশ সম্পর্কে বলে দিয়েছেন গীতায় অব্যক্ত ব্যক্তি আপনার মনতমাং অবুদ্ধ যারা মনে করে অব্যক্ত থেকে আমি এসেছি সে আছে বুদ্ধিহীনার লোক যেন প্রভুপাত বললেন এই মতবাদটি সম্পূর্ণ অর্থহীন প্রথম মতটি বেদান্ত দার্শনিক গ্রহ স্বীকার করে প্রথম মত সবকিছু ভগবান থেকে গীতা বলা আছে অহং সর্বস্ব প্রভাব মত সর্বম বলা হইছে উপর বলা হয়েছে ওম পূর্ণমধ পূর্ণমুদম পূর্ণাত পূর্ণম চতে পূর্ণ পূর্ণমা দেয় তো বেদান্ত দার্শনী দ্বারা তার শিকার করে যে ভগবান থেকে সবকিছু সৃষ্টি হয়েছে কিন্তু যারা বেদান্ত সিদ্ধান্তের বিরোধী সাংখ্য স্মৃতি নামক নাস্তিক মতবাদ আছে তারা এই দ্বিতীয় কারণটি মতবাদটি গ্রহণ করে সবকিছু অব্যক্ত অপ্রকাশ শূন্য থেকেই সৃষ্টি হয়েছে তো জড় বৈজ্ঞানিকেরা কোন রকম চিহ্ন বস্তুকে সৃষ্টির কারণরূপে দর্শন করতে পারেন জড় বৈজ্ঞানিকেরা তারা এই চিন্ময় বস্তুকে জড় সৃষ্টির কারণ রূপে দর্শন করতে পারেন এই সৃষ্টির পিছনে এটা চিন্ময় কিছু বস্তু আছে তারা গ্রহণ করে যেরকম আমাদের শরীর আছে শরীরটা থাকলেও আত্মা না থাকলে শরীর অচেতন থাকে আত্মা প্রবেশ করলে শরীর চেতন হবে জড় বৈজ্ঞানিকদের ধারণা কি যে এই জড় জড়কে করতে হলে আত্মার প্রয়োজন নেই জড় বিভিন্ন উপাদানের সমিশ্রণটা হলে সেখান থেকে আত্মার উৎপন্ন হয় তো হচ্ছে না কেন এখন তুমি দেখাচ্ছে না আমার দেখাবো আমার রিসার্চ করছি একদিন আমার দেখাবো যে প্রপাত বলছেন যে জড় উপাদান দিয়ে শরীর তৈরি হয়েছে তোমার যদি বলো যে জড় উপাদানের সম্মশ্রণ ফলে চেতনার উদ্ভব হয় আত্মার উদ্ভব হয় তাহলে তোমার করছ না কেন তো ওটা আমার রিসার্চ করছে এটা পরে দেখাও তো এই ধরনের নাস্তিক সাংখ্য দর্শনিকরা মনে করেন যে অসংখ্য প্রাণীর মধ্যে জীবনের শক্তি ও চেতনার লক্ষণ দেখা যায় তা প্রকৃতির তিনটি গুণ থেকে উৎপন্ন সাংখ্য দার্শনিক একটা তো সংখ্যা দর্শন আছে আমাদের ভগবান কপিল দেব বলেছেন মাতা দেবহূতের কাছে আর একটা কপিল দেব আছে নাস্তিক উনি একটা সাংখ্য দর্শন প্রকাশ করেছেন তো তাদের কথা আছে যে এই যে প্রাণীর মধ্যে জীবনী শক্তি বা চেতনার লক্ষণ আমরা দেখছি আমরা বলছি চেতনা হচ্ছে আত্মার লক্ষণ তারা বলছেন না এই চেতনা হচ্ছে তিনটি গণ জড় গুণ থেকে উৎপন্ন হচ্ছে এইভাবেই সাংখ্য মতাবলম্বীরা সৃষ্টির মূল কারণ সম্বন্ধে বেদান্ত সিদ্ধান্তের বিরোধী ভগবান থেকে এরা বলছে নানা প্রকৃতি থেকে বা প্রকৃতির তিনটে গুণ থেকে ঠিক আছে এটা শেষ হলো তো বাস্তবিক পক্ষে পূর্ণ আত্মাই সমস্ত সৃষ্টির কারণ এখানে পুরুষ ভগবান না বলে পরমপুর আত্মা বলা হয়েছে কিন্তু এইটা আত্মা জীবাত্মা নয় এটা নিশ্চিত রূপে পরমাত্মা হবে তো তিনি কারণ তিনি সৃষ্টি তিনি শক্তি ও শক্তিমান ঠিক আছে ভগবান হচ্ছেন শক্তি শক্তিমান তো ভয় রূপে তিনি সর্বদাই পূর্ণ তিনি এইরকম নয় তিনি ভগবান পরম ব্রহ্ম শক্তি নাই নিঃশক্তিক তা নয় শক্তি আছে কিন্তু নিরাকার ব্রহ্ম রূপে তবে শক্তি আছে শক্তির অভিব্যক্তি নেই বৈচিত্র্য নেই ভগবানের অনাদি অনন্ত রূপ রয়েছে বিভিন্ন রূপে মধ্যে সবটা আছে পূর্ণ ব্রহ্ম सबसे परम पूर्ण पूर्ण ब्रह्म विभिन्न शक्ति परिप्रकाश तारतम्य रही निराकार ब्रह्म शक्ति कौन अभिव्यक्ति नहीं प्रकाश नहीं तर कर्म मत्स्य बराह यह भगवान अवतार रही है ये समस्त अवतार मध्य শক্তির অভিভক্তিটা বিভিন্ন প্রকারে রয়েছে কার মধ্যে কম আছে কার মধ্যে কম আছে আর কার মধ্যে বেশি আছে এরকম শক্তি আছে কিন্তু ভগবান তিনি শক্তি শক্তিমান রূপে তিনি হচ্ছেন পূর্ণ ঠিক আছে আচ্ছা সমস্ত শক্তি যার মধ্যে নিহিত রয়েছে সেই পরম পুরুষের শক্তি থেকেই জড় জগৎটার সৃষ্টি হয়েছে জলজগতটা তিনটে গুণ থেকে সৃষ্টি হয় না তিনটে গুণ কোন সৃষ্টি করতে পারে না জড় আসলেই সৃষ্টি কার্যটা শুরু হয় যে সমস্ত দার্শনিক বিশ্ব সৃষ্টির কারণ সম্বন্ধে জল্পনা কল্পনার দ্বারা এক একটি মতবাদ সৃষ্টি করেন তারা কেবল জড় শক্তির চমৎকারিতই উপলব্ধি করেন আমরা এটা শ্রবণ করেছিলাম নানা মুনির নানা মত সবাই এটা নিয়ে একটা কল্পনা জল্পনা করে তাদের নিজের নিজের মত দেয় বলছেন মুনি মুনি মানে কি একটা নতুন কিছু মত দেবে তাদেরকে মুনি বলা বর্তমানে যেরকম ডক্টরেট পাচ্ছে ডক্টর মানে কি নতুন কিছুটা জানাবে সে নতুন কিছু জানায় অনেক কল্পনা জল্পনা করে জানায় এই ধরনের দার্শনিকরা মনে করেন যে ভগবান ও জড় শক্তি সম্বন্ধ সম্ভত এদের ধারণা যে জড় জগৎটা যে জড় শক্তি থেকে এসেছে তা নয় ভগবানও জড় শক্তি থেকে এসেছে চিন্তা করে দেখো এরাই কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের বড় বড় দার্শনিকরা আমাদের ভিতরে অনেক কেন কেন মানুষ কেন সনাতন ধর্ম লোকের বিভ্রান্ত হয় কারণ আমাদের সনাতন ধর্ম হচ্ছে অন্য একটা অত্যন্ত উদার বা বিস্তারিত তো সমস্ত মতবাদকে স্থান দিয়ে থাকে যখন আমরা আসল তত্ত্ব জানতে যে কোনো পড়লে হবে না সব তত্ত্ব পড়ে তার সার বস্তুটা গ্রহণ করতে হবে তো আমরা সবাই পারবো না তাই আমাদের আচার্যরা কি করেছেন গুস্বাম্বীরা কি করেছেন তারা সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে আসল তত্ত্ব তুলে ধরেছেন নানা শাস্ত্র বিচার নয় নিপুণ সদ্ধর্ম সংস্থাপ ধর্ম তিনি স্থাপন করেছেন এখানে বলা আছে যে সমস্ত দার্শনিক বিশ্ব সৃষ্টির কারণ সম্বন্ধে জল্পনা কল্পনা দ্বারা এক একটি মতবাদ সৃষ্টি করেন তারা কেবল জড় শক্তির চমৎকারিত্বই উপলব্ধি করেন যেভাবে গীতা ভগবান কৃষ্ণ বলেছেন সূত্রে মানে গণব সব সবকিছুর ভিতরে ভগবান রয়েছে কিন্তু মনির হার দেখে মানুষ মনিকে দেখে দেখু চমৎকার চমৎকৃত হয় কিন্তু মনিটা যে সূত্র দিয়ে গাথা আছে যে মনি হাটে ধরে রেখেছে সেটা কেউ দেখতে পারে না ঠিক তদ্রুপ এই জড় প্রকৃতিকে দেখে তার চমৎকার থেকে দেখে সবাই আনন্দ পায় সেটুকু উপলব্ধি করতে পারে জড় প্রকৃতির পিছনে যে সমস্ত জগতে গেঁথে রেখেছে ধরে রেখেছে ভগবান তাকে কেউ বুঝতে পারে এই ধরনের দার্শনিকরা মনে করেন যে ভগবান জড় শক্তি সম্ভূত তাদের সিদ্ধান্ত অনুসারে শক্তিমান শক্তিজাত শক্তি জাত আমরা কি বলি শক্তিমানের শক্তিমানের শক্তি কিন্তু এটা বলে কি শক্তির শক্তিমান তাই তারা শক্তির বেশি উপাসনা করে প্রকৃতির উপাসনা করে প্রকৃতিকে মানে প্রকৃতির অধীন হচ্ছে ভগবানটা ভগবান পুরুষ জড় জড় উপাদান হচ্ছে প্রকৃতি তো তারা বলছে প্রকৃতি বা শক্তি থাকে পুরুষ বা শক্তিমান তার তারপর জন্ম হচ্ছে উৎপন্ন হচ্ছে প্রকাশ হচ্ছে এটা উদ্ভট একটা মতবাদ উদ্ভট মতবাদ এই ধরনের দার্শনিকরা ভ্রান্তি বসত মনে করেন যে এই জগতের সমস্ত জড় এই জগতের সমস্ত জীব জড় শক্তি থেকে উদ্ভব দেখুন তার বলছে জড় শক্তি থেকে জড় বস্তু উদ্ভব জড় শক্তি থেকে জড় জীব উদ্ভব হ্যাঁ জড় শক্তি থেকে সমস্ত জীব উদ্ভব আর জড় শক্তি ভগবান উদ্ভব জড় বস্তু উদ্ভব জীব উদ্ভব ভগবান উদ্ভব এই সব কিছুর কারণ হচ্ছে এই জড় শক্তি এক রকম ধারণা রকম ধারণা কথা আমার আলোচনা করেছিল ব্রহ্মস্বরূপ যেরকম সত্যগুণের সংস্পর্শ আসলে সাকার ভগবান হয় রজগুণের সংস্পর্শে আসে জীবাৎমা হয় তমগুণের সংস্পর্শে আসে তারা কি করে এটা জড় বস্তু রূপান্তরিত এটাকে বলে অতএব পরম চৈতন্যময় পুরুষ নিশ্চয়ই জড় শক্তি মতবাদ জড় শক্তি থেকে জড় বস্তু জড় শক্তি থেকে জীবাত্মা জড় বস্তু থেকে পরমাত্মা পরম চৈতন্যময় পুরুষ পর্যন্ত সবাই জড় বস্তু থেকে আসে এইটি হচ্ছে তাদের একটা ভ্রাতৃমূলক ধারণা আমরা সত্য বস্তু ঠিক বস্তুকে জানতে হলে ভুলটা কি জানতে হবে ভুলটাকে না জানলে ঠিকটা ঠিকভাবে প্রতিষ্ঠিত না তাই প্রথমে প্রভুপাত এদের ভুল ধারণাটাকে প্রতিষ্ঠিত করেছেন এটা হাস্যস্পদ ফিলোসফি তাদের জন্য মহান ফিলোসফি জড় দার্শনিক ও বৈজ্ঞানিকরা যেহেতু তাদের ভ্রান্ত নিয়ে অত্যন্ত ব্যস্ত তাই তারা স্বাভাবিক ভাবে সিদ্ধান্ত করেন যে এখানে বলছেন জড় বৈজ্ঞানিক আর দার্শনিক তারা যে জ্ঞানটা আহরণ করে তারা ইন্দ্রিয় ভিত্তিক জ্ঞান অর্থাৎ তাদের কথা আছে যেটা আমরা নিজের চোখে না দেখব বিশ্বাস করব না ওড়িশায় একটা কথা বলে যাহা না দেখিবে নয়নে পরতে না যাবে গুরু বচে নিজে চোখে না দেখলে গুরু কথা হত বলে মনে কর এইরকম বিভ্রান্তিকর মতবাদ সমাজে প্রচলিত হয়েছে তারা বুঝে না যে চোখে যেটা দেখি বরঞ্চ ভুল হয় শাস্ত্রের বাণী মহাজনের বাণী সেটা অভ্রান্ত এ কথা তারা বুঝতে পারে না গ্রহণ করতে চায় না তাই এর জড় দার্শনিক বৈজ্ঞানিকরা তারা সবসময় এই ইন্দ্রিয় প্রসূত জ্ঞানের উপর নির্ভর করে প্রচুর কল্পনা জল্পনা করে বিভিন্ন মতবাদ তারা তৈরি করে থাকে কিন্তু যেহেতু ইন্দ্রিয় গুলো তো ভুল তাই ইন্দ্রিয় থেকে প্রসূত যে জ্ঞান সেটা কি করে ঠিক হতে পারে তো তাই তারা স্বাভাবিক সিদ্ধান্ত করেন যে জীবনী শক্তি নিশ্চয়ই জড় পদার্থের সমন্বয়ের ফলে হব চেতনা জীবনী শক্তি জীব এই জড় পদার্থের সম্মিণ সমন্বয়ের থেকে এগুলি উৎপন্ন হয়েছে প্রকৃত তত্ত্বটি ঠিক তার ঠিক বিপরীত জড় পদার্থ থেকে চেতনার বিকাশ হয় না বরঞ্চ জীবাৎ্মা চেতনা বস্তুর সংস্পর্শ আসলে জড় বস্তু ক্রিয়াশীল হবে এটা কি এবার বুঝিয়ে বলতে হবে নাকি এটা তো সাধারণ কাণ্ড জড় পদার্থ চেতনা শক্তি থেকে উদ্ভূত হয় ভগবত গীতায় বলা হয়েছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শক্তির উৎস কৃষ্ণ হচ্ছেন সমস্ত শক্তির উৎস পরমাত্মা রূপে সে কৃষ্ণ প্রতি জীবের হৃদয়ে বসে আছেন সর্বশ্রেচ্ছ অহংগীদের সন্নিবিষ্ট হ্যাঁ মাথা স্মৃতি জ্ঞান অপহর ভগবান ঈশ্বর সৃষ্টি করছেন কারণ কেউ যখন দেশ ও কালের দ্বারা বিষয়বস্তু অধ্যয়ন করে গবেষণা করেন তখন তিনি প্রকৃতির বৈচিত্র্য দর্শন করে বিস্মানিত হন ও স্বাভাবিক ভাবেই স্বপ্নবি মত আরোহ পন্থা গবেষণা করতে তৎপর হন এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি শব্দে গুরুত্বপূর্ণ দেখো কেউ যখন দেশ কাল প্রথমত হলো এদের যে চিন্তাধারা এদের যে সিদ্ধান্ত সেই জন্য এটা আপসলুট নয় পূর্ণ সত্য নয় দেশ কালের ভিত্তিতে ওদের সিদ্ধান্ত ঠিক আছে তারা দেশ কালের দ্বারা সীমিত বিষয়বস্তু অধ্যয়ন করে গবেষণা করে তিনি তখন তিনি প্রকৃতির বৈচিত্র্য দর্শন করে বিস্মানিত হন জড় প্রকৃতিকে দেখে বিস্ময়িত হয় জড় প্রকৃতির পিছনে যে ভগবান আছেন তাকে দেখতে পারে না তাকে পরুয়া করে না তাকে জানতে চেষ্টা করে না এই জড় প্রকৃতিটাই সব বলে মনে করে তার বৈচিত্র্য দেখে বিস্মানিত হয় তার মহিমা গান করে ঠিক সেইভাবে মুক্তর মালা দেখে মানুষ মুগ্ধ হয় কিন্তু যে মুক্তকে যে

আমনায় পন্থায় অর্থাৎ অবরোহ পন্থায় উপর থেকে যে জ্ঞান আসছে সে জ্ঞান হচ্ছে সত্য আরোহ পন্থায় যে জ্ঞান ইন্দ্র জাত কল্পনা জল্পনা বা গবেষণামূলক জ্ঞান সেগুলো হচ্ছে তার কোন সত্যতা না সত্য হতে পারে মিথ্যা হতে পারে অন্ধারে যেরকম লাঠি ঘুরাতে কোন লাঠি লেগে যায় একটা সেরকম সেই পন্থা ঠিক বিপরীত আছে অবরোহ পন্থ আরোহ পন্থা যে গবেষণা করে ভগবান জানবে অবরোহ পন্থা উপর থেকে আসবে এই অবরোহ পন্থায় পরম পুরুষ ভগবানকে সর্ব কারণের পরম কারণ রূপে জানা যায় অবরোহ পন্থায় আমরা পন্থা যদি আমরা ভগবান জানতে চেষ্টা করব তাহলে আমরা বুঝতে পারবো সবকিছুর কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাধ গোবিন্দ সর্ব কারণ কারণ তো এই ভগবান কে সবর কারণ কারণ হয় তার মধ্যে অনন্ত শক্তি বর্তমান আছে তিনি নিরাকার নন তিনি শূন্য নন তিনি পূর্ণ শূন্য হবে কি করে তিনি পূর্ণ তিনি সত্যি আনন্দ তিনি নিরাকার হবে কি করে তবে তার একটা এই স্বরূপ আছে নিরাকার ব্রহ্মজ্যোতি স্বরূপ আছে যেটাকে বলা আছে নির্বিশেষ প্রকাশ তার নির্বিশেষ প্রকাশ তার একটি শক্তির প্রকাশ নির্বিশেষ প্রকাশ অতএব জড় পদার্থ থেকে জড় জগৎ সৃষ্টি হয়েছে বলে যে মতবাদ তা প্রকৃত সত্যের সম্পূর্ণ বিপরীত মতবাদ সারা জগৎ চলছে মতবাদের উপরে এই চারবাকার নাস্তিক মতবাদের উপরে যদি আমরা ভগবানকে মানি তাহলে নীতি নিয়মকে মানতে হবে কেউ নীতি নিয়মকে মানতে চায় না যথেষ্ট জীবনযাপন আমরা ইন্দ্রিয় ভোগ করতে যায় যদি জন্মান্তর বাদকে কে মানি তাহলে তো জন্মান্তর পরে দুঃখ পাবো এটাকে মানতে চায় না কর্মফলকে কে মান তাহলে দুঃখ পাবো এটাকে মানতে চায় না তো এই সমস্ত চিন্তাধারা নিয়ে সারা জগৎ নিরাকার মতবাদ মানে একটা নাস্তিক মত ঠিক আছে তো তারা বলছে কি প্রকৃত সত্যের সম্পূর্ণ বিপরীত কথা তারা বলছে অনন্ত শক্তিমান পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাত হচ্ছে জড় সৃষ্টির মূল কারণ সেটা আমার আগে শুনেছি ভগবান মায়া ধকৃতি সৈতরাচর প্রকৃতিটাও কারণ ভগবানও কারণ প্রকৃতি হচ্ছে গৌণ কারণ ভগবান মুখ্য কারণ প্রকৃতি নিমিত্ত কারণ উপাদান কারণ ভগবানের निमित्त কারণ উপাদান কারণ সেটা আছে মূল কারণ মুখ্য কারণ ভগবান প্রকৃতি সর্বশক্তিমান থেকে প্রাপ্ত শক্তি লাভ করে জীবের জড় ইন্দ্রিয় কার্য দেশকালের অন্তর্গত জগৎ নির্মাণ করে এই প্রকৃতি শক্তি পায় প্রকৃতি শক্তি জড় শক্তি তো ভগবান থেকে চিন্ময় শক্তি লাভ করে কি করে এই জগৎকে প্রকাশ করে যে জগৎটি জীবের ইন্দ্রিয় গ্রাহ্য হবে আর সেই জগৎটি হচ্ছে দেশ আর কালের অন্তর্গত চিন্মধামটা দেশ কালের অতীত কিন্তু এটা দেশ কালের অন্তর্গত এইরকম একটি জগৎ ভগবান তৈরি করছেন পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার জড় শক্তির প্রকাশের দ্বারাই জড় দার্শনিক ও বৈজ্ঞানিক আদি বদ্ধ জীবিতের কাছে উপলব্ধ হয় তো যারা জড় দার্শনিক যারা বৈজ্ঞানিক তারা ভগবানকে উপলব্ধি করছে কিভাবে উপলব্ধি করছে না জড় শক্তির প্রকাশের মাধ্যমে তাদের কাছে উপলব্ধ হচ্ছে শক্তির সঙ্গে শক্তিমানের সম্পর্ক হৃদয়ঙ্গম করতে না পারার ফলে যিনি পরমেশ্বর ভগবানের ক্ষমতা এবং তার বিভিন্ন শক্তি সম্বন্ধে অবগত নন তার বিচারে সর্বদাই ভ্রান্তির সম্ভাবনা থাকে তাকে বলা হয় বিবর্ত যতক্ষণ পর্যন্ত দার্শনিক ও বৈজ্ঞানিকেরা প্রকৃত সিদ্ধান্তে উপনীত না হচ্ছেন ততক্ষণ তার অবশ্যই পরমত্ত্ব সম্বন্ধে অজ্ঞানতাবশত জড় জগতে ইত্ব বিচরণ করতে থাকবেন এই তাৎপর্যে আমরা শ্রবণ করলাম আগামীকালকে মহান বৈষ্ণব দার্শনিক শিল বিশ্বনাথ শিল বল্লদ বিদ্যাভূষণ তার গোবিন্দ ভাষ্য নামক বেদান্ত সূত্রের ভাষ্যে অত্যন্ত সুন্দরভাবে ভাবে সিদ্ধান্ত বিশ্লেষণ করেছেন সেটা আগামীকালকে আমরা শ্রবণ করব হরে কৃষ্ণ এখানে আজকে আমরা চৈতন্য চরিতামৃত তাৎপর্য আলোচনা বিশ্রাম দিল আর কোনো প্রশ্ন আছে বিদ্যুৎ প্রভু বলো হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে আজকে আপনার শুভ আবির্ভাব তিথি আমাদের আশীর্বাদ করবেন মহারাজ আজকের তাৎপর্য থেকে একটা প্রশ্ন আর গত একটা শ্লোকের তাৎপর্য থেকে একটা প্রশ্ন ছিল ছোট ছোট তা আজকের প্রশ্নটা হচ্ছে প্রথম দিকে বলা হচ্ছে জড় গৌণভাবে সৃষ্ট আর চিত জগৎ মুখ্য প্রকাশ তো এরকম ভাবে কেন জড় জগৎ সৃষ্ট আর মুখ্য চিত জগৎ প্রকাশ বলা হচ্ছে কেন মুখ্যভাবে প্রকাশ দুটোই ভগবানের সৃষ্টি চিৎ জগৎটা মুখ্য সৃষ্টি জড় জগৎটা গৌণ সৃষ্টি তো এইটা সৃষ্টি হয় জড় জগতের সৃষ্টি হয় জড় উপাদানটা সূক্ষ্ম অবস্থায় থাকে সূক্ষ্ম অবস্থা থেকে স্থূল রূপ ধারণ করে আস্তে আস্তে তাকে সৃষ্টি বলছে আর চিন্নমধামকে প্রকাশ হয়তো বলা আছে চিন্মধাম ধাম সব রয়েছে তার সৃষ্টি হয় না সবসময় রয়েছে জড়ো উপাদানগুলিও সবসময় রয়েছে কিন্তু সূক্ষ্মতাকে স্থূল রূপ ধারণ করে দৃশ্যমান হচ্ছে তো ভগবানের শক্তি চিন্ময় শক্তি জীবের আত্মার জন্য একটা দৃশ্যমান জগৎ সৃষ্টি করছে যেটা তার রাজ্য হবে আরও চিন্ময় ধামকে প্রকাশ বলা আছে এইটা এই জন্য হতে পারে যে আমরা বলি আমাদের জন্ম মৃত্যু হয় কিন্তু ভগবানের প্রকট অপ্রকট হয় ভগবান সবসময় আছেন প্রকাশিত হচ্ছে অপ্রকাশিত হচ্ছে কিন্তু জড় সৃষ্টি হচ্ছে প্রলয় হচ্ছে এরকম সৃষ্টি প্রলয় হয় এই যে হতে পারে ঠিক আছে আচ্ছা মহারাজ আহ বারো নম্বর শ্লোকের খুব সুন্দর একটা শ্লোক এখানে তাৎপর্যে একটা জায়গায় বলা হচ্ছে শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত মঙ্গলের গুণধাম তাই কেউ যখন বিষ্ণু ভক্তি পরায়ণ হন তিনি সমগ্র মানব সমাজের সর্বশ্রেষ্ঠ সেবা সাধন করেন এখানে গুণধাম বলতে কি বোঝানো হচ্ছে মহারাজ সমস্ত সদগুণুর তাদের মধ্যে থাকে তা গুণধাম ধাম মানে যে ধারণ করে সে ধাম যার মধ্যে সব বাস করছে তাকে বলে যে ধাম সমস্ত সদ্গুণাবলী যার মধ্যে বাস করছে তাকে বলা হচ্ছে ধাম ঠিক আছে তারপরে সুধামায় প্রভু বলুন সুধামায় প্রভু হরি কৃষ্ণ মহারাজ দণ্ডপাত মহারাজ এখানে ওই একটা কি বলছে এই ধরনের দার্শনিকরা মনে করে যে কি হচ্ছে ভগবান ও জড় শক্তি সম্ভত তাদের সিদ্ধান্ত অনুসারে শক্তিমান শক্তিমান ও শক্তি এই শক্তিমানও শক্তি মানও শক্তি জাত বলতে এটা মহারাষ্ট্রি ক্লিয়ার হয়নি আরে শক্তি থেকে শক্তিমান জাত হচ্ছে বলছে তারা তাই না শক্তি থেকে শক্তিমান উল্টা তারা বলছে আমরা বলি শক্তিমান আর শক্তি হা শক্তিমান না থাকলে কি শক্তি থাকবে না সূর্য না থাকলে কি সূর্য কিরণ থাকবে না থাকবে না কিরণ সূর্য থেকে সূর্য থেকে সূর্য কিরণ এসেছে সূর্য কিরণ থেকে সূর্যটা এসেছে সূর্য থেকে সূর্য কিরণ এসেছে না সূর্য কিরণ থেকে সূর্য এসেছে জড় বস্তু থেকে এই জড় জগৎ সৃষ্টি হয়েছে জড় বস্তুর সংমিশ্রণ ফলে সিনেমা আত্মার সৃষ্টি হয়েছে আর জড় বস্তু থেকে ভগবান বলে কিউ কেউ থাকে এই জড় বস্তু থেকে এসেছে

হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম আপনার শ্রী চরণে আপনার শুভ আবির্ভাব তিথিতে আমাদের কৃপা আশীর্বাদ করেন যেন আমরা কন্টিনিউ সেবা করতে পারি গুরু গৌরাঙ্গের দাসের দাসের এভাবে আপনাদের শ্রীমুখ থেকে অমৃত বাণী শ্রবণ করতে পারি আর স্প্রেড করতে পারি হরে কৃষ্ণ মহারাজ আমার যে প্রশ্নটা এখানে বৈজ্ঞানিকরা ধারণা জড় উপাদানের জড় বস্তু সংযুক্ত হলে চেতনার উদ্ভব হয় তাহলে তোমরা দেখাছো না কেন না না আমরা পরে দেখাবো মারাজ আর কত পরে দেখাবো দেখাবে পাঁচ হাজার পাঁচশো বছর হয়ে গেছে যে কলিযুগের ওবার হয়ে গেছে আর কত পরে তারা দেখাতে পারবে মরাজ পরে দেখাবে কি তার তো দেখা একটু মারা যাবে কবে দেখাবে তারা কয়দিন থাকবে যে দেখাবে তারা তারা কোথায় দেখাবে আর তবে আবার যে বর্তমান যে নাস্তিকরা আছে বৈজ্ঞানিকের আছে এরা যুগ যুগ ধরে আছে এদের সবসময় উপস্থিত আছে সৃষ্টি প্রারম্ভ থেকে নাস্তিক দল আছে অসুরের দল আছে এরা কোনো নতুন না বুঝতে পারছো বাসুদেব প্রভু ধন্যবাদ হরে মহারাজ ধন্যবাদ প্রণাম আপনার আবির্ভাব তিথির শুভেচ্ছা নিবেন এবং আশীর্বাদ করবেন কেন প্রপাত হিসেবে আপনাকে সহযোগিতা করতে পারি খুব ভালো লাগছে মহারাজ এবং মিস করছি আজকে মায়াপুরে থাকলে খুব ভালো হতো আজকে মায়াপুরে আমি তো কোনদিন মঙ্গলার গাই না বছরে একবার গাই একটা দিন শুধু আমার জন্মদিনে মঙ্গলার গাই তারপরে আজকে সব মায়াপুরের অনেক বাচ্চা দুইশ আড়াইশো বাচ্চা সবাইকে নিয়ে জব করা হলো খুব ভালো হল আমি একটা জানতে চাচ্ছিলাম কৃষ্ণ হতে হচ্ছে অনাদির আদি গোবিন্দ এখন আমাদের এই জলজগতটা হচ্ছে চিত জগতের প্রতিবিম্ব এখান সবকিছু আমার ওইখানে আছে ওখানকার ছায়টাতে এখানে তাহলে ওখানে আমরা দেখছি এখানে যেমন বসুদেব কৃষ্ণ যেমন সপাশদ সিয়দাম অবতীর্ণ হয় তার বাবা মা যেমন নন্দ বাবা যশোদা তারা সেখানেও আছে তাহলে ভগত ধর্মে যারা আছে সবারই কি এরকম বাবা মা বা বন্ধু বান্ধবী এরকম কি আছে আত্মীয স্বজন বা শ্রী তাহলে তার বাবা মা কোথা থেকে আসলো সেটা বলছে ভগবত ধামে নন্দ যশোদা কৃষ্ণকে জন্মদান করে বাবা মা হয় নন্দ যশোদা অনাদিকাল থেকে রয়েছে কৃষ্ণ অনাদিকাল থেকে রয়েছে নন্দ যশোদা আছেন ভগবান শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ তাহলে বাবা মাটা কিরকম হলো না বাবা মাটা একটা রস সম্পর্ক হিসাবে সেভাবে বাবা মা কিন্তু তিনি জন্মদান দিয়ে সেখানে বাবা মা হন তো যখন এই ধরাধমে ভগবান আসে তখন তার সে বাবা মা নিয়ে এসে বাবা মার মাধ্যমে এই জগতের মানুষকে একটা বিশ্বাস আনাবার জন্য এই জন্মলীলা করে থাকে সেখানে এইরকম এখানে যেরকম জন্ম হয় সেখানে সেরকম জন্ম হয় না ভৌমলীলায় জন্ম হয় গোলক বৃন্দাবনে সেরকম হয় না তারা যারা নিত্য সিদ্ধ পার্শ্বত তারা তো অনাদিকাল থেকে রয়েছে কৃষ্ণ যবে থেকে আছে তার বাবা মা তবে থেকে আছে এরকম বলতে পারবো না যে কৃষ্ণ জন্ম হয়েছে সেখানে সেজন্য কৃষ্ণের লীলা হোম বৃন্দাবন আরো গুরুত্বপূর্ণ যেহেতু এখানে বাল্যলীলা আছে জন্মলীলা আছে কৃষ্ণের কৈশ্বর লীলা সবসময় চলছে গোলক বৃন্দাবনে তার সখারা সবসময় রয়েছে তারা নিত্য সিদ্ধ পার্শ্বদ রয়েছে ঠিক আছে তারপরে কিছু মুক্ত জীব রয়েছে সেখানে তারপর আমরা যখন ভগবত ধামে যাবো আমরা বন্ধন মুক্ত যে হবো তো আমরা গোপ কুমার কাহিনীতে শ্রবণ করেছি যে বৃহৎ ভগবত সেখানে গিয়ে সে জন্ম হয় এরকম কথা আমরা শুনি না বৈকুণ্ঠকার জন্ম হয় আমরা শুনেছি এবং ভগবত ধামে যাবে তার জড় শরীরকে পরিত্যাগ করে চিন্ময় শরীর পায় চিন্ম শরীর নিয়ে ভগবত ধামে প্রবেশ করে সেখানে ভগবত ধামে কার গর্ভে প্রবেশ করে এই জগতে জন্ম হয় সেখানে সেরকম জন্ম হয় সবটা সবটা হয় সেখানে একরকম এখানে তাহলে আমরা সেখানে প্রবেশ করে ডাইরেক্ট কৃষ্ণের সাথে কানেকশন মানে কৃষ্ণের সাথে সম্পর্ক ওখানে এখানে বাবা মা ওখানে ওরকম না ওখানে সবাই মানে গুরু ভাই বা সবাই মানে কৃষ্ণ পার্শ্বদা ভাবে পার্শ্বদা আমরা সবাই সেখানে তো সেরকম তো বোঝা যাচ্ছে সেখানে সেরকম বোঝা যাচ্ছে সেখানেও পরিবার থাকতে পারে আমি যাই না সেখানে পরিবার বাবা মা নিয়ে থাকবে না কি করবে না কেউ বলছে সেখানে পরিবার কিন্তু পারিবারিক সম্পর্কটা যেরকম আমাদের সব কিছু বাবা মা ভাই বন্ধু থাকবে কিন্তু আমাদের যেমন বাবা মা ভাই বন্ধু আমরা সবকিছু সেখানে বাবা মা ভাই বন্ধুরা গৌ না কৃষ্ণটাই মুখ্য বাবা মা ভাই বোনের ভাই বোনের সম্পর্কটা মুখ্য হবে কৃষ্ণকে কেন্দ্র করে যা কিছু সেখানে থাক এইরকম ঠিক আছে থাকে আদৌ ভৌমা যেরকম বাবা মা ভাই বোন জন্ম হতেই হবে তোমাকে কোন ব্রজবাসীদের মধ্যে জন্ম হতেই হবে তা নাহলে তোমার গ্রহণ করাই হবে না তুমি গোপী হতেই শিব ভগবান গোপী হতে না তাকে ধরা পড়ে গেল

জন্মদিনে আমার শ্বশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন মহারাজ আমি আশীর্বাদ প্রার্থনা করছি যে এটা প্রশ্ন আপনার কাছ থেকে যে কিভাবে মানে আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি চাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আন্তর্জাতিক বিশ্ব সঙ্গে থাকবো এবং পজিটিভলি সেবা করে যাব তা আমি কি বিষয়ে লক্ষ্য রাখলে বা কিভাবে আচরণ করলে আমি এই এটা সারা জীবন কি বিষয় লক্ষ্য রাখতে হবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সবসময় শুনবেন আমি যা বলছি শুনবেন বুঝতে চেষ্টা করবেন এই শ্রবণের মাধ্যমে আমাদের সম্পর্ক সব থেকে দৃঢ় সম্পর্ক বুঝতে পারছেন আমাদের নিত্য সম্পর্ক হবে ভগবান কথা শ্রবণ কীর্তন কেন্দ্রিক সম্পর্ক আছে সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক সেটাই যদি আমরা মেনটেন করতে পারি তাহলে খুব ভালো হবে ঠিক আছে বর্ণাশ্রী মাতাজি বলুন নিউ টাউন থেকে বর্ণাশ্রী মাতাজি হরে কৃষ্ণ মহারাজ আপনার শ্রী চরণে প্রণাম আজকে আপনার শুভ আবির্ভাব তিথি শুভ জন্মদিন আপনি খুব ভালো থাকুন আজকে আমি প্রথম আপনার ক্লাসে জয়েন করলাম মহারাজ তা আমি বুঝতে পারছি না ক্লাস কিভাবে মানে কোনটা আপনি ক্লাস দিচ্ছেন একটু যদি বলেন আমাকে আমি তাহলে নোট করবো আমরা ভগবত গীতা দুইবার শ্রবণ করলাম এবং চৈতন্য চরিতামৃত কে শ্রবণ করছি চৈতন্য চরিতামৃত সমস্ত প্রকার শাস্ত্র তত্ত্ব জ্ঞান দেওয়া হয়েছে চৈতন্য চরিতামৃত আমরা প্রথম আদি লীলা প্রথম অধ্যায় থেকে শুরু করলাম চৈতন্য তত্ত্ব নিত্যানন্দ তত্ত্ব এবং ষষ্ঠ অধ্যায় আমরা শ্রবণ করছি অদ্বৈত তত্ত্ব যা আপনি চান এই ক্লাস যোগদান করতে প্রতিদিন ছয়টা থেকে বসে জব করা হয় ছয়টা তিরিশ থেকে সাতটা আমরা ক্রমাগত ভাবে চৈতন্য চরিত্র মতো শ্রবণ করব যে তত্ত্ব বোঝা বলা হয়েছে বুঝতে চেষ্টা করব যেগুলো বুঝতে পারবো ভালো যেগুলো বুঝতে পারবো না সেটাও ভালো কেননা আটলিস্ট মনে হয় বুঝতে পারছি বলে সেটা বুঝতে পেরেছি এটা বুঝতে পারি না আমি যে পড়ে যাই পড়ে যাই কোনটা বুঝলাম কোনটা বুঝলাম না তার বিচার হয় না কিন্তু আত্মত আমরা একসঙ্গে পশ্চি বলে এটা বুঝতে পারলাম এটা বুঝতে পারছি না এটা আমরা সবাই মানছি যে আমরা বুঝতে পারছি না আমাদের সীমিত বুদ্ধি দিয়ে তো পরে আমরা কোন বরিষ্ঠ ভক্তের কাছ থেকে বুঝতে চেষ্টা করব তো এইভাবে আমরা সবাই একসঙ্গে চৈতন চৈতামৃত তত্ত্ব কথা শ্রবণ করব ঠিক আছে বনাসী মাতাজি মহারাজ আপনি আশীর্বাদ করুন যেন আজ থেকে আপনার ক্লাস করতে পারি প্রতিনিয়ত আর আজকে আপনার শুভ জন্মদিনে নিসিংহ ভগবানের কাছে অনেক কৃপা করছি যাতে আপনি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর গুরু এইভাবে প্রচার করে থাকুন ধন্যবাদ ধন্যবাদ কুমদবন প্রভু কুমদবন কানাই প্রভু হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম মহারাজ মহারাজ আমি যখন ইস্কন আসি প্রথম লেকচার শুনেছি আমি আপনার অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা আমি এই লেকচারটা মনে হয় বিশ থেকে ত্রিশ বার শুনছি এবং আমার অলরেডি মুখস্থ আছে ওই থেকে আমার ইস্কনে আসা আপনার ওই প্রবচনের মাধ্যম থেকে তো মহারাজ আমাকে কৃপা করবেন আজকে আপনার শুভ আর বিভাগ আমাকে আশীর্বাদ করবেন মহারাজ আমার প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন নানান মনির নানান পথ এক একজন মনি কি সিদ্ধান্ত দিতেন বা বলতেন অন্য জনরা জান মানে এটা বুঝতে পারতো না তখন এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি একজন মনির সাথে বা শাস্ত্রে দেখতে পাই উনি একটা সিদ্ধান্ত দিয়েছে কিন্তু উনার সিদ্ধান্তের সাথে একজন মনির বা আরেকজন ইয়ার সিদ্ধান্ত মিল নেই সেই ক্ষেত্রে আমরা কিরকম আমরা কিভাবে সিদ্ধান্ত আসতে পারি কোনটা গ্রহণ করা উচিত সে যেন মুনিদের তৈরি সিদ্ধান্ত উপরে আমরা আস্থা না রাখে আমনায় তত্ত্ব আমনা পন্থায় আসছে সেটা আমরা গ্রহণ করবো গুরু পরম্পরায় যে জ্ঞান আসছে সেটাকে আমরা গ্রহণ করবো সোজা ভগবান থেকে কেউ মন গড়া জ্ঞান আমরা গ্রহণ করব তার ইন্দ্রজাত প্রজল্প কল্পনা জল্পনা জাত প্রসূত জ্ঞানকে আমরা গ্রহণ করবো ঠিক আছে শাস্ত্র নিপুণ প্রভু কি বলছো তুমি

ঠিক আছে সবার হয়ে গেল আর কি আছে রসময় চিত্র মাতাজি হরে কৃষ্ণ প্রণাম মহারাজ আপনার জন্মদিনে শুভেচ্ছা প্রণাম গ্রহণ করুন জগন্নাথ দেব আপনাকে দীর্ঘ জীবন দান করুক এবং আমাদের সঙ্গে যুক্ত রাখুক আপনার কথা যেন আমরা শ্রবণ করতে পারি এবং গ্রহণ করে সেভাবে প্রচার করতে পারি আপনি কৃপা করবেন মহারাজ মহারাজ বগুড়া আমাদের রসময় চিত্রা মাতা যে ও বগুড়া তোর বগুড়ার দই লাগবে তো বগুড়ার দই তো খুব ফেমাস ঠিক আছে এবার যখন যাব বগুড়া যাবো দিনাজপুর মহারাজ হরে কি দিনাজপুর মহারাজ দিনাজপুর মহারাজ দিনাজপুর আচ্ছা দিনাজপুর মহারাজ ওকে ওকে হরে কৃষ্ণ আপনি মহারাজ করে আমি মহারাজ ওখানে এখানে মেডিকেলে আসি আমি স্টুডেন্ট পিসিং করি মেডিকেল স্টুডেন্টদের আমি ওদের প্রায় তিরিশটার মতো হচ্ছে ইয়ে করছি মানে গীতা লেখন দিয়েছি তো প্রত্যেক সপ্তাহে আপনার ক্লাস শুনে শুনে ওদেরকেও ক্লাস দেয় গীতা ক্লাস আমি স্টুডেন্ট পিসিং এর সঙ্গে যুক্ত আছি কৃপা করবেন মহারাজ আমি যেন আমাকে ঠিক আছে আমাকে মন্দিরে যেতে হবে প্রভুপাত পূজা করার জন্য সাড়ে সাতটা গেল তো আমার সবাইকে অশেষ ধন্যবাদ আজকে আমার জন্মদিনের সে ভগবান প্রার্থনা করবে আমি যেন সুস্থ মস্তক থাকতে পারি ভগবান চরণ কমলে শ্রদ্ধা বিশ্বাস দৃঢ় থাকে ভক্তি থাকে সাধু গুরু বৈষ্ণব কাছে অপরাধ না করে অপরাধ মুক্ত হয়ে আমি ভগবান সেবা করতে পারি হরে কৃষ্ণ তো সবাইকে অশেষ ধন্যবাদ वानछाकल्पतरुवः सर्वत्स्य वासिने देवत्ववितानां वेवनेव कानाम पावनत्रं उपवस्तुपुणः वानछाकल्पतरुवः सर्वत्स्य वासिने देवत्ववितानां वेवनेव कानाम पावनत्रं उपवस्तुपुणः আজকে মহারাজের আবির্ভাব আমরা আজকে গীতা একাডেমিতে মায়াপুরে মহারাজের বেশ অনুষ্ঠান হবে আপনারা মহারাজের ফেসবুক আইডি তে আপনারা লাইভ দর্শন করতে পারবেন আজকে সকাল কিছু সময় পর থেকে মহারাজের অনুষ্ঠান শুরু হবে সকালকে পার্শিকাল আপনারা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনুরোধ পাচ্ছি আর কেউ যদি মহারাজকে কোনো কিছু গিফট দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাকে কয়েকজন ভক্ত কালকে মারাজীর জন্য কিছু উপার জন্য প্রণামি পাঠিয়েছে আমাদের অসময় চিত্রা মাতাজি গণেশ প্রভু এবং বিদ্যুৎ প্রভু আপনার কেউ যদি কোনো কিছু গিফট উপহার দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মহারাজের কাছে পৌঁছাই দেব তো আমরা প্রতিদিন এই চেতনা চরিত্র আমি তো মহারাজের কাছ থেকে ধারাবাহিক ভাবে শ্রবণ করবো আজকের এই শুভ দিনে মহারাজের কাছে মহারাজের জন্য আমরা রাধা মাধব নিসিংহদেব প্রহ্লাদ মহারাজের কাছে প্রার্থনা করব বেশি করে ভগবানের কাছে আমরা জপ করে প্রার্থনা করতে পারি নিসিংহদেবের অষ্টোত্তর শত নাম জপ করতে পারি মহারাজের জন্য এবং নৃসিংহ কবচ পাঠ করতে পারি সেবা মানুষের জন্য প্রার্থনা করতে পারি এবং ভগবানের চরণে আমরা তুলসী অর্পণ করতে পারি আমরা তাহলে আজকে এখানে বিশ্রাম দান করছি আজকে এখানে রাখছি এবং সবার যাই হোক